ছোট বড় মাঝারি সব ধরনের মাছ ভেসে আছে হ্রদের পানির উপর। তীব্র খরায় ব্রাজিলের রিও গ্র্যান্ডো সুলের তাভারেস শহরের হ্রদে মারা যায় মাছগুলো। স্থানীয় সময় শনিবার তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ধারণা করা হচ্ছে এতে বেশ কয়েকটন মাছ মারা গেছে। কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ আবহাওয়ার মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। খাদ্য সংকট, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, বিদ্যুতের লাগামহীনভাবে বাড়তে থাকা মুদ্রাস্ফীতি, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সবকিছু মিলিয়ে ভাগ্যদেবী যেন কোনোভাবেই সুপ্রসন্ন নয় দেশটির প্রতি। অনেক মাছ মরে ভেসে উঠেছে, অনেক চিংড়ি মাছও মারা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতখানি তা এখন স্পষ্টভাবে বলা না গেলেও বেশি বলে আন্দাজ করা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে দেশটির এই দুর্ঘটনা তাদের রপ্তানি মৌসুমের উপর প্রভাব ফেলবে। এই শুষ্ক আবহাওয়া কৃষি খাতের উপরও বিরূপ প্রভাব ফেলতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, গত মাসে উচ্চ মূল্য দিয়ে গবাদি পশুর খাবার কেনার কারণে এবার মাংস কিনতেও চড়া মূল্য দিতে হবে ব্রাজিলবাসীকে। মৌসুমি সাথী, সময় সংবাদ।